পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেলেও আশার আলো দেখাচ্ছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। ভোরে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে চায়না জাহাজ এমভিজে হ্যায়। ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসা চায়না পতাকাবাহী জাহাজটি মোংলা বন্দরের হারবাড়িয়ায় ফিরেছে। এর আগে শুক্রবার রাতে জাহাজটি বন্দরের ফেয়ারওয়েবাই এলাকায় পৌঁছায়। ভোরে বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়ার 11 নম্বর অ্যাঙ্করেজে ভিড়ে কয়লাবাহী এ জাহাজটি। এরপর থেকেই জাহাজটি হতে কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হয়েছে। জাহাজে করে 26,620 মেট্রিক টন কয়লা আনা হয়। এ বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম শামসুর রহমান। শামসু, মোংলা বন্দরে কয়লার জাহাজ পৌঁছার ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মালিহা, আপনি যেমনটি বলছিলেন, এই যে চায়না পতাকাবাহী যে জাহাজ, এটি কিন্তু ইন্দোনেশিয়া থেকে 26,620 মেট্রিক টন কয়লা নিয়ে কিন্তু গত রাতেই কিন্তু ফেয়ারওয়ে বয়ের কাছে পৌঁছে, এবং এটি কিন্তু সকাল 5টা নাগাদ কিন্তু এটি হাড়বাড়ি এলাকায় আসে, এবং হাড়বাড়ি এলাকায় আসার পরের থেকেই কিন্তু এখান থেকে যে কয়লা পরিবহন শুরু হয়েছে ছোটো লাইটার জাহাজে করে এই কয়লাগুলো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে আসছে, এবং সেখান থেকে এই জেটি থেকে কয়লা স্বয়ংক্রিয়ভাবে উত্তোলন করে কিন্তু এখন রাখা হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের যে স্টোরেজ আছে সেখানে রাখা হচ্ছে। তো যেটা জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু যে মুহূর্তে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে আশার আলো দেখছে বলে সংশ্লিষ্ট আমাদের জানিয়েছেন যে আমরা একজন আশার আলো দেখছি যে এই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে এই ইন্দোনেশিয়া থেকে কয়লা আসাটি তো 6 জুন কিন্তু বন্ধ হয়ে যায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপর থেকে কিন্তু মানুষ উৎকণ্ঠা ছিল, সেটা কিন্তু অনেকটা এই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে যে কয়লা আসা থেকে কিন্তু আমাদের এক ধরনের যে মধ্যে উৎসাহ বিরাজ করছে বলে আমরা স্থানীয়রা আমাদের বলেছেন, মোংলা থেকে আমরা এত জানতে পেরেছি। তারা বলছেন যে এই এই জাহাজ থেকে কিন্তু 21 মে কিন্তু ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে এই জাহাজটি মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে, এবং 19 দিনের মাথায় আজ কিন্তু সকালে সেটি থেকে কয়লা এখন উত্তোলন করা হচ্ছে কয়লা। ধন্যবাদ আপনাকে এস এম শামসুর রহমান, জানাচ্ছিলেন বাগেরহাট থেকে।